সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সংলগ্ন সড়ক মহাসড়কে শিক্ষার্থীরা কোটা আন্দোলন নিয়ে আন্দোলনে নেমেছেন। এ বিষয়ে আরও খবরাখবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ জায়েদ। জায়েদ, আন্দোলনকারীরা জড়ো হতে শুরু করেছেন কিনা, কি বলছেন শিক্ষার্থীরা, এরপরে আসলে তারা কি ধরনের পদক্ষেপ নেবেন? ধন্যবাদ আপনাকে। বাংলা ব্লক কর্মসূচি যেটি, সেটির অংশ হিসাবে আমরা দেখছি রেলপথ, ঢাকা কক্সবাজার রেলপথ যেটি, সেটি অবরোধ করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা। দেখবেন যে এখানে একটি ট্রেন আটকে আছে, ঠিক এই পাশেই তারা ব্যানার সহ কিন্তু অবস্থান নিয়েছেন। এই রেলপথটি তারা আটকে দিয়েছেন। রেলওয়ে পুলিশের সদস্যরা তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন। এই বাংলা ব্লক যে কর্মসূচি দেওয়া হয়েছে সেটি তারা এই আজকে বিকেল 4টায় মূলত শুরু করার কথা, এবং এর আগেই শিক্ষার্থীরা কিন্তু ট্রেনে করে এখানে চলে এসেছেন। এখানে আপনি দেখবেন যে ছাত্র সমাবেশের একটি ব্যানার আছে, আর ঠিক পাশে আরেক জায়গায় তারা বাংলা ব্লক লেখা আরেকটি ব্যানার নিয়ে তারা অবস্থান নিয়েছেন। তো তারা এই কর্মসূচিটি, আমরা একটু কথা বলতে চাই একজনের সঙ্গে। দীর্ঘদিন ধরে আমাদের এই আন্দোলন চলে আসছে। সরকারের উচিত খুব শীঘ্রই আমাদের দাবিটা মেনে নেওয়া, আর না হয় যতদিন পর্যন্ত এই দাবিটা মেনে নেওয়া হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আর আমাদের আন্দোলনটা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে নয়, আমাদের আন্দোলনটা বৈষম্যের বিরুদ্ধে। মুক্তিযুদ্ধ হয়েছে মূলত বৈষম্যের বিরুদ্ধে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আমরা এই যে কথা বলছিলাম যারা আন্দোলনে আছেন, একটি ট্রেন এই মুহূর্তে কিন্তু আটকে আছে এখানে। তারা আজকে বাংলা ব্লক কর্মসূচি মূলত যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আছেন তাদের। গতকালকে আমরা দেখেছি চট্টগ্রাম শহরে 2 নম্বর গেট এলাকায় সড়ক অবরোধ করে তারা আন্দোলন করেছেন। দীর্ঘ সময় গোটা শহর স্থবির হয়ে পড়েছিল। আজকেও তাদের বড় কর্মসূচি রয়েছে, পিছনে একটি ট্রেন আটকে আছে, আর এখানে তারা তাদের কর্মসূচির মধ্যে কিন্তু শুরু করে দিয়েছেন। এই হচ্ছে আমার কাছে চট্টগ্রাম থেকে ফিরছি ফয়সাল স্টুডিওতে আপনার কাছে।